আসসালামু আলাইকুম। কে সাজু, কেমন আছো? বসো 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 বসো। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। তো আজকে শেভ করো নাই কেন? আমার আব্বার তো মেলা টাকা আছে, কিন্তু সময় পাই না এদিকে শেভ করব। আচ্ছা, মন করো তো তোমার আব্বার মানে কিরকম টাকা দেখতে পারে, মানে মন করো যে 1, 2, 3, 4, 5, 6 এরকম কিরকম টাকা দেখতে পারে এরকম? আমার আব্বার মেলা টাকা আছে, ব্যাংকে রেখে দিয়েছে, আমি চাইলে কেবলমাত্র দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কি মনে করো এদিকে? আপনার একটা কথা কইতে আইছি। অবশ্যই বলবা, তুমি ছোট ভাই না, অবশ্যই বলবা, বলো। ওই যে সুহেল আছে না দোকানদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুহেল, সুহেল তো লাইকা আছে না, লাইকার একটা মোবাইল গিফট করছে। ঝুমুর রে, লাইকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো তাও গিফট করছিল কত হাজার, মানে 2, 3, 4, 5 সাড়ে সাত বা ৬ হাজার টাকার মতো। কোনো সমস্যা নেই, আমার আব্বার অনেক টাকা আছে, আমি একটা টেলিভিশন গিফট করবো, 1 ব্যান্ড বড় 21 ইঞ্চি আপনার মাধ্যমে। টেলিভিশন গিফট করবে আমার মাধ্যমে? হ্যাঁ। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। কিন্তু একটা অসুবিধা আছে তো, এই যে এত বড় জিনিস টেলিভিশনটা তুমি যখন নিয়ে যাবে, দুইজন এভাবে ধরা লাগবে, বাড়ির সবাই দেখে ফেলবে না, আর মনে করো যে চাচা দেখে ফেলবে, ঝুমারের লোকজন দেখে ফেলবে। তুমি একটা কাজ করো, এত বড় জিনিস না দেয়া, কিন্তু তুমি একটা কাজ করো, তোমার আব্বা বড় লোক না, সেই জন্য ওই দোকানদার শৈলীর থেকে বড় জিনিস দিবে। ও কত জানিয়ে দিছিল, 3,500-7,000 টাকার মতো গিফট দিছিল। তুমি একটা কাজ করতে পারো, তুমি মনে করো যে একটা ভালো গিফট দিবে, এমন গিফট দিবে যেন গায়ে জড়া থাকে, সেটা কি শাড়ি, টাঙ্গালের শাড়ি। যদি একটা দামি শাড়ি দেওয়া যায়, তাহলে মনে করো যে তোমার একটা গ্রেটের দাম আছে, যদি নীল রঙের পায়ের আর পুটি পুটি হয়, তাহলে ব্লাউজের জন্য আসলো 2,000 টাকা, তারপর স্যান্ডেল আসলো, স্যান্ডেলের জন্য আসলো 3,000 টাকা, সব কিছু মিলে তোমার মনে করো যে আসা যাবে হচ্ছে তোমার এই 14,318 টাকার মতো আসবে। আমি তোমার টাকা নেওয়ার লোক না, তুমি তোর কাছে রেখে দাও। না না, গিফট শোনো, তুমি হলো 4,000 টাকা বাদ দিলে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই 4 বাদ দিলে 10,000 টাকা থাকে, 10,318 টাকা পাই। ঠিক আছে, এই যে আর 20 টাকা নেন। 2 টাকা কিন্তু তোমার তুমি পাও আমার থেকে ভাই। আচ্ছা ঠিক আছে, 2 টাকা তো তুমি একটা কাজ করো, তুমি হিনতে 300 টাকা যদি দাও, তাহলে খালি তোমার থেকে 10,000 টাকা পাই, 10,000 টাকা তুমি আমার থেকে 2 টাকা পাও। আচ্ছা ঠিক, হ্যাঁ তুমি আমার থেকে 2 টাকা পাও, তোমার থেকে আমি 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইকের আমার কথা কই? অবশ্যই কম, তুমি কিন্তু শেপটা করলে তোমার খুবই সুন্দর লাগে, আর আমি বলবো আর তুমি করবে কি সুন্দর করে শেপটা করবে, আর তোমার আব্বার তো অনেক টাকা আছে, আর এটা সুন্দর করে আমি দিয়ে তোমার কথা বলবো। আসতে পারবো সাজু দিছে, কেউ জানে না জানে। ঠিক আছে যাও, খুব সুন্দর লাগতেছে। কি অবস্থা? হ্যাঁ তোমার কি অবস্থা রাজু? জি ভালো আছি। তো আজমল ভাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে আপনার সঙ্গে আলাপ করতে আসছি। অবশ্যই, কয়টা তুমি ইম্পর্টেন্ট কথা বলবো তুমি আমাকে বলো, কয়টা বলবো তুমি বলো। আচ্ছা ভাইয়া, মানে আমি প্রথমেই যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, আমার তো ব্রেন আছে, আমি তো চশমা পড়ি। অবশ্যই, আমি তো একটা শিক্ষিত ছিল, অনেক বুদ্ধি। অবশ্যই, এই যে দোকানদার সোহেল, সে ওর দোকানে গেলে এত খারাপ ব্যবহার করে, মানে একদম ফকির মিসকিনের মতো ব্যবহার করে। বিশেষ করে আমি আর সাজু যখন যাই, সাজু তো একটা বেয়াদব, বুদ্ধি কম, উল্টাপাল্টা কথা বলে, তো ওর সঙ্গে তো যাতা ব্যবহার করে। আচ্ছা আমার সঙ্গে তো ভালো ব্যবহার করবে, আমি তো একটা শিক্ষিত, ব্রেনি, চশমা আছে আমার। অবশ্যই, কিন্তু সেটা সে করে না, খুব খারাপ টাইপের লোক। তো এই লোকটার ব্যাপারে বললাম, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তুমি ইম্পর্টেন্ট একটা ছেলে, তুমি আমার এলাকার ছোট ভাই, তুমি ইম্পর্টেন্ট কথা বলবো না, কে বলবো কয়টা ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি আমাকে বলো কয়টা বলবো তুমি ইম্পর্টেন্ট কথা বলো তুমি। ভাইয়া সেটা হচ্ছে যে আমাদের যে নায়িকা ঝুমুর, ওর বাসায় তো আপনি নিয়মিত যাতায়াত করেন, তো আসলে আমি চাচ্ছি যে এই নায়িকার সঙ্গে আমার জাস্ট একটু যোগাযোগ, একটু কাছাকাছি একটা সম্পর্ক যদি। দুষ্ট ছেলে, কোনো অসুবিধা নাই, শোনো, আপনি যদি একটু দেখেন। ডারউইন আছে না, ডারউইন, সার্ভাইভাল বাট দ্য ফিটেস্ট, জি জি, নিউটন, হ্যাঁ, এগুলো কি হতো, মানে যোগ্যরাই টিকে থাকবে, যোগ্যরা টিকে থাকবে, এটা হচ্ছে তাদের ব্রেন, আর তাদের পিছনে সবসময় সুন্দরী মেয়েরা ঘুরতো। আমি তো ব্রেনি চশমা, তারা কি? তোমার ব্রেনি চশমা, সে সুন্দরী, তোমরা দুজন যদি
পরবর্তী জেনারেশন কি হবে, সৌন্দর্য পাবে, বুদ্ধিও পাবে। তো তুমি একটা কাজ করতে পারো, তোমার যে ব্রেনটা একে তোকে জানা দেবো। আর মনে করো যে বাসায় তো সবসময় চাচা থাকে, সেটা তো খুবই কঠিন। চাচা মনে করো সোমবার দিন যায়, সোমবার বৃহস্পতিবার দিকে মনে করো যে মাঝখানে দুই তিন দিন গ্যাপ থাকে। হ্যাঁ, আমি এমন সময় তোমার কথা বলবো, আর তোমার চেহারাও খুবই সুন্দর আছে। হ্যাঁ, আর ব্রেনই ছেলে তো তুমি। তুমি একটা কাজ করো, তুমি এই যে ইয়ে কিন্তু দোকানদার সোহেল, হ্যাঁ, তাই কিন্তু মনে করো 7,000 কত টাকার একটা মোবাইল গিফট করছে। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ লোক, কিন্তু টাকা তো দিছে। তারপরে যে তোমার বন্ধু সাজু, যে সাজু তো একটা টেলিভিশন গিফট দিতে চাইছিল, আমি বলছি না দরকার নাই, পরে কি না কি করবে সেটা আমি জানি না অবশ্য। তুমি একটা ভাই, আমি তাহলে এখন কি করতে পারি, মানে ওদের সঙ্গে তো একটা কম্পিটিশন তৈরি হয়ে গেল। তোমার কম্পিটিশন তো ব্রেন একটা কম্পিটিশন আছে, তুমি এমন জিনিস দিবা যেটা হচ্ছে, একটা কথা আছে না, সোনার আংটি বেঁকা হলেও সোনা, এটা মাথায় রাখবা। জি, তুমি একটা সোনার জিনিস দাও, একটা সোনার এরকম হালকা করে চেনের মধ্যে টুস করে একটা কানের দুলন ঝুলে থাকবে, হাঁটবে যখন আস্তে করে কানের দুলটা নড়বে, তুমি এই জিনিসটা দাও। ভাই এটা মানে কেমন খরচ পড়তে পারে? দাঁড়াও, যদি আমি যদি এইরকম একটা সেন ইউজ করি, যদি 12 আনি যদি হয়, 12 আনি যদি হয়, 12 আনি যদি তোমার 7,000 করে হয়, 12 আনি 8,000 টাকা, কানের দুল 2 আনি 4 আনি, 12 16 আনি 18,000, তোমার 18,625 মতো আসবে। ও ভাই, এটা তো এখন মানে অনেক টাকার ব্যাপার, ওই 625 টাকা বাদ দিয়ে 18-এর ভিতরে কাজটা করা যায় না, মানে 18,000-এর ভিতর 625 বাদ দিতে চাও? এর জন্য তো আমার আবার খুচরাটা বাদ দিলেন আর কি, বাচ্চুর ওখানে যাওয়া লাগবে, স্বর্ণকার বাচ্চু আছে না, বাচ্চুর সাথে কথাবার্তা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আসছো আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। এখন তো কেউ ছাড়তে চায় না ভাই, এটা তো আর মোবাইল কোম্পানি না যে এত পার্সেন্ট বাদ। আচ্ছা, এগুলো তো সোনা, দামি জিনিস, দামি জিনিস, এর জন্য যে আমি চেষ্টা করবো, বাচ্চার ওখানে যে আমি কথা চেষ্টা করবো। 18,000 তো অনেক টাকা, এটা তো জোগাড় করাও আমার জন্য একটা কঠিন, আমার তো ব্রেন আছে, টাকা তো অত নাই সাজুর মতো। তুমি একটা কাজ করবা। জি বলেন। খালাম্মা মানে তোমার মা বা তোমার বড় বোন যেটা শাহনাপা, শাহনাপার গলার চেনমেন তো আছে, জি, বা খালাম্মার তো সেন্টেন আছে, সেন্টেন নিয়ে আসলে, নিয়ে এসে তুমি ঝুমুরে দিলে, দুদিন পরে ইনশাল্লাহ আল্লাহ যদি লেখা রাখে বিয়ে শাদি, ওই চেন তো তোমারই থাকলো, নিজের জিনিস নিজেই থাকলো, তো মাঝখান থেকে তো একা গেলা জিনিস, মানে ঘরের থেকে দিলাম আবার ঘরে চলে আসলো।